প্রথমে খুদের চাল রপ্তানি নিষিদ্ধ, এরপর বাসমতি বাদে সব ধরনের সাদা চালও রপ্তানি নিষিদ্ধ, সবশেষে আধা সিদ্ধ আর বাসমতি চাল রপ্তানিতেও 20% শুল্ক আরোপ। এভাবে গেল এক বছরে ধাপে ধাপে সব ধরনের চাল রপ্তানিতে বিধিনিষেধ বসিয়েছে ভারত। এতে অভ্যন্তরীণ বাজারে ভারত সরকার চালের দাম নিয়ন্ত্রণে আনতে পারলেও তোলপাড় চলছে চালের শীর্ষ ভোক্তা দেশগুলোতে। এর ওপর প্রকৃতির রোশানলে উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় নিকট ভবিষ্যতে চালের বাজারের পরিস্থিতি ভেবে আতঙ্ক বাড়ছে, নিজস্ব চাহিদার বড় অংশ নিজেরাই মেটায় এমন দেশগুলোতে। দক্ষিণ এশিয়ায় 2.25 কোটি জনসংখ্যার দেশ শ্রীলঙ্কায় প্রধান খাদ্য ভাত, প্রধান খাদ্যশস্য চাল। 7 দশকের ভয়াবহতম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া দেশটিতে কৃষিকাজে গুরুত্বপূর্ণ সার ও বিদ্যুৎ পরিষেবার মূল্য আকাশ ছুঁয়েছে আগেই। তার ওপর এবছর পর্যাপ্ত বৃষ্টিরও দেখা পাননি লঙ্কান চাষিরা। 63 বছর বয়সী এই কৃষক জানান, তীব্র খরায় মৌসুম শেষের আগেই 95% শস্য নষ্ট হয়েছে তার। লঙ্কান কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মৌসুমে দেশটিতে শুধু ধানই নষ্ট হয়েছে 75,000 একর জমির। সব ধরনের ফসল মিলিয়ে ক্ষতির পরিমাণ আরও বেশি। চলতি বছর দেশটিতে গ্রীষ্মকালীন আবাদ সামনে রেখে বীজ বপন হয়েছিল 13 লাখ একর জমিতে। তাকানো যাক দক্ষিণ এশিয়ারই আরেক দেশ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের দিকে। বছরে 3 বার গম চাষ হলেও এবার 1 বার চাষেই হিমশিম খাচ্ছেন আফগান কৃষকরা। সারা বছর তরমুজ, পেঁয়াজ, বেগুন, গাজর, গম চাষ করে যার 23 লাখ আফগানি মুদ্রা আয় হতো, এবার তিনি চাষের খরচ হিসেবে 1 লাখ আফগানি মুদ্রায় ওঠাতে পারছেন না। রুটি তরমুজ খেয়ে দিন পার করছে তার 15 সদস্যের পরিবার। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব উৎস শুকিয়ে যাওয়ায় মিলছে না খাওয়ার পানি। দুই বছর ধরে আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ পানি সংকটের সমাধান। দেশের উত্তরে 280 কিলোমিটার দীর্ঘ একটি বিশাল খাল তৈরির কাজ সফলভাবে শেষ হলে কৃষকদের পরিস্থিতি কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানের খরা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। উচ্চ তাপমাত্রা আর কম বৃষ্টির পাশাপাশি পাহাড়ে তুষার আর নদী সংকুচিত হয়ে খরা আরও দীর্ঘায়িত হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতেও একই পরিস্থিতি। 27 কোটি জনগোষ্ঠীর প্রধান খাদ্য ভাত, চাল আমদানিতে বিশ্বের শীর্ষ দেশটিতে এরই মধ্যে কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে প্রায় 15,000 রুপিয়ায়। এপ্রিল থেকে বর্ষার মৌসুম শুরু হলেও 5 মাসেও তেমন বৃষ্টির দেখা পাননি কৃষকরা। চলতি বছর ধান উৎপাদন ব্যাহত হওয়ায় 23 লাখ মেট্রিক টন চাল বিশ্ববাজার থেকে কিনেছে জাকার্তা। দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দ দিয়েছে আরও 5 কোটি মেট্রিক টন চাল। উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার বাজারে গম, চিনি, ভোজ্য তেল আর দুগ্ধজাত পণ্যের দেখা বিরল হয়ে গেছে আগেই। প্রধান খাদ্যশস্য চালেরও ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে। $500 কোটি বাজেট ঘাটতির মুখে বেসরকারিভাবে কিছু চাল আমদানি হলেও তা সাধারণের নাগালের বাইরে। মুজহাদ কামাল, এখন বিশ্ব। Thank you.